নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল SB এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে, একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। তো যারা যারা ভিডিও দেখবে, একটা করে সকলেই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে সমস্ত মোহনবাগান সমর্থকদের জন্য বড়ই খুশির খবর। তোমাদেরকে গতকালকের ভিডিওতেই জানিয়েছি যে জনি কাউকো তিনি কিন্তু ফিরছেন ভারতে। তখন পুরোপুরি কনফার্ম ছিলাম না, সেই কারণে ফুল কনফার্মেশন না দিতে পারলেও তোমাদেরকে জানিয়েছি যে তিনি কিন্তু কলকাতায় আসছেন। তো বন্ধুরা, বর্তমানে পুরোপুরি কনফার্ম জনি কাউকো তিনি কিন্তু আসছেন কলকাতায় মোহনবাগান শিবিরে যোগ দিতে। আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু তার কলকাতার মাটিতে পা রাখার কথা। এবার ব্যাপার হচ্ছে জনি কাউকো কি খেলবেন, কার জায়গায় খেলবেন, এই প্রশ্নগুলো তোমাদের মনে সকলেরই ঘোরাফেরা করছে। তো বলে দিই বন্ধুরা, জনি কাউকো কিন্তু এই মুহূর্তে মাঠে নামতে পারবেন না। তাকে প্র্যাকটিসের পর আগে মেডিকেল টেস্ট হবে, সব কিছুর পর কিন্তু তাকে নিয়ে সিদ্ধান্ত আসবে। এই মুহূর্তে মানে ডার্বির আগে আসছেন বলে ডার্বি ম্যাচে নামতে পারবেন সেরকম কিন্তু কোনোরকম সম্ভাবনা নেই। এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে সাহিল তাবোরাকে নিয়ে। তো বন্ধুরা, 28 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার সাহিল তাবোরা তিনি হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত ছিলেন এবং এই উইন্টার ট্রান্সফার উইন্ডোর প্রথম দিকে কিন্তু এই প্লেয়ারটির উপর ইন্টারেস্ট শো করেছিল মোহনবাগান। কিন্তু বর্তমানে তার দিকে হাত বাড়ায়নি মোহনবাগান। তবে এই প্লেয়ারটির কিন্তু ডিল ডান হয়ে গেছে। এই প্লেয়ারটি কিন্তু হায়দ্রাবাদ থেকে পাঞ্জাব এফসিতে লোন ডিলের মাধ্যমে যোগ দিলেন। তো পাঞ্জাব কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যতটা পেরেছে মোটামুটি তারা কিন্তু ভালো পজিশনে একটা যাওয়ার চেষ্টা করছে। সেই মতো কিন্তু তারা দলটাকে গুছিয়েছে, খুব খারাপ কিন্তু নয়, ভালোই দলটা তারা গুছিয়েছে। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গোলকিপার অনুজ কুমারকে নিয়ে। তো বন্ধুরা, এই গোলকিপার অনুজ কুমার তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে উড়িষ্যা এফসিতে যোগ দিলেন, মাল্টি ইয়ার ডিলে তিনি কিন্তু সাইন করে দিলেন। এরপরে আবার তোমাদেরকে মোহনবাগানেরই আপডেট দেবো, যেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট বিশেষ করে অ্যান্টোনিও লোপেজ হাবাস 3 জন প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করিয়েছেন ISL-এর জন্য। আরও নতুন 3 জন প্লেয়ার যারা জুনিয়র টিমের সদস্য তাদেরকে কিন্তু সিনিয়র টিমে তোলা হয়েছে। অনেকদিন থেকেই তারা প্র্যাকটিস করছে, বর্তমানে কিন্তু তাদের রেজিস্টার করানো হয়েছে। যাদের মধ্যে প্রথমজন হচ্ছেন রাজ বাসপড়ে, দ্বিতীয়জন আমনদীপ সিং, তৃতীয়জন হচ্ছেন দীপেন্দু বিশ্বাস। তো রাজ বাসপড়ে এবং দীপেন্দু বিশ্বাস দুজনে ডিফেন্ডার। রাজ বাসপড়ে তো রাইট ব্যাকেও খেলতে পারেন, আগের বারে দেখা গেছে তিনি লেফট ব্যাকে খেলছেন, দারুণ খেলেছেন। আমনদীপ সিং তিনিও কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারেন, লেফট ব্যাকেও খেলতে পারেন। তো যথেষ্ট ভালো প্লেয়ার। এবার ব্যাপার হচ্ছে এই রাজ বাসপড়ে এবং আমনদীপ সিং এদের কিন্তু এই সিজন শুরু হবার আগেই রেজিস্টার করানোর কথা ছিল, কিন্তু জুয়ান ফেরান্দো তোমরা জানো জুনিয়র প্লেয়ারদের উপর একদমই ভরসা করে না, সেই কারণে কিন্তু তাদেরকে রেজিস্টার করায়নি। তবে বর্তমানে কিন্তু হাবাস কাজের কাজ করেছে, অবশ্যই এইরকম প্লেয়ারদের কিন্তু দরকার ছিল। বিশেষ করে রাজ বাসপড়ে যে ধরনের কোয়ালিটি দেখিয়েছেন তাকে অবশ্যই দরকার ছিল। লাস্টে যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে সিবেরিও টোরোকে নিয়ে। তো বন্ধুরা, সিবেরিও টোরো তিনি ইস্ট বেঙ্গল ছাড়ছেন, এটা একদমই কনফার্ম। এবং বর্তমানে দাঁড়িয়ে এখন অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা না এলেও খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে এই সিবেরিও টোরো তিনি ইস্ট বেঙ্গল ছাড়ার পর জামশেদপুরের হয়ে খেলবেন, যেমন চিমা চুকু গিয়েছিলেন। তো ব্যাপারটা হচ্ছে এইটা একটা আনএক্সপেক্টেড ছিল, যে কেউই জানতো না যে সিবেরিও টোরো তিনি জামশেদপুরে যোগ দেবেন। তবে বর্তমানে এটা একটা সারপ্রাইজিং ব্যাপার। তো সিবেরিও টোরো তিনি কিন্তু যোগ দিতে চলেছেন জামশেদপুরে, ইস্ট বেঙ্গল থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করার পরেই তিনি কিন্তু যোগ দিয়ে দেবেন জামশেদপুরে, এটা একদমই কনফার্ম আপডেট। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।